ভাবিয়ে কয় মারছে মনে হয়, মারছে রে কালুকা বাড়া, কি গরম বক্তব্য দিল আজকে, এসে কি বক্তব্য কইতেছে। আচ্ছা এই লোকটা কি শুনছিল ভাবিয়ে? আমিও শুনছিলাম, মানুষ বয়স্ক হয়ে গেলে বলে শিশুর মতো হইয়া যায়, নয়তো চুল টুলফাই এক ঠ্যাং কবরে গেছে গা। এই এম এ আরিফি ওরফে বাইডেনের উপদেশটা আজকে ওনার যে ভিডিও ফুটেজ সামনে আসছে, আর উনি যেমন বক্তব্য দিলেন, কালকের বক্তব্য আজকের বক্তব্য আকাশ পাতাল পার্থক্য। সেটার থেকে বড় কথা হচ্ছে বিএনপির কুণ্ডলিতেও এই লোক আগুনই জ্বালাই দিছে অলরেডি। কারণ আপনারা সকলে জানেন গতকালকে থেকে আমাদের গতকালকে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, তো সেই ঘটনা ঘটার পর এম এ আরিফি, যিনি বাইডেনের মার্কিন সরকারের উপদেষ্টা হিসাবে দাবি করে, তিনি একটা প্রেস ব্রিফিং করে বসেছিলেন। পাশে ছিল আপনার ইশরাক, আর এর পাশে ছিল আপনার সাবেক লেফটেন্যান্ট কর্নেল সম্ভবত সরওয়ার্দি। তো এরপর পরই বিষয়টা নিয়ে যখন তিনি দাবি করছেন, সাংবাদিক বা পুলিশ তারা ভেরিফাই করছে যে এই লোক আসলে বাইডেন সরকারের কোনো উপদেষ্টা না, তার মানে এই লোক নিজে নিজে নিজের দাবি করছে। তো ঘটনা যখন ভাইরাল হয়েছে, এরপরে কিন্তু এই লোক আপনার ভাগতে গেছিলো এয়ারপোর্ট থেকে, কিন্তু এয়ারপোর্টে ডিবি আগেই ফাঁদ পাইতে বসা আছে, সেইখান থেকে ধৈর্যই না, আলগি দিছে। আলগি দেওয়ার পরে ওনার একটা ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে, যেখানে তিনি টোটালি ইশরাক সহ বাকিদেরকে তিনি আমার মনে হয় যে ফাঁসিয়ে দিলেন। আর তার বক্তব্য অনুযায়ী অনেক নেতারা কিন্তু বিপদে পড়বে। এখন এই লোকের সরল স্বীকারোক্তি কি, আমি তিনটার দিকে বাসায় ছিলাম। আচ্ছা তো এরপরে ওই যে লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার্দি, তিনি কি আসলে বিএনপির নেতা কিনা জানি না, তবে আমাদের বাংলাদেশ আর্মিতে বা আমাদের পুলিশ বাহিনীতে আমি অনেকেই দেখি দেশে বিদেশে এই মুহূর্তে যারা বসবাস করেন, চাকরিকালীন সময় সম্পূর্ণ ফেসিলিটিস এই শেখ হাসিনা সরকারের তারা উপভোগ করেন। এরপরে এই চাকরির ক্রাইটেরিয়া দিয়া আপনার ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে সিটিজেন লাগান, সেইখানে গিয়া তারপর তারা অনেক কথা বলেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা যখন চাকরিতে থাকেন, আপনাদের হাতে তো ক্ষমতা থাকে, প্রশাসন থাকে, আপনারাই তো, তা আপনারা তখন কেন বলেন না, যাইয়া সব কিছু সেটটেট করিয়া মধুটা খাইয়া এরপর অনেক কথা বলেন? তো আপনারা যেহেতু পারেন না, তো বাকি মানুষ কেমনে পারবে? যাই হোক, এখন এই সরওয়ার্দি সাহেবও বিতর্কিত, তো ওনার সাথে এই লোক সেখানে গেছে, উনি নিয়ে গেছেন। সেইখানে যাওয়ার পর সম্ভবত ইশরাকের সাথে তিনি মিট হয়েছে সেখানে। এর পাশে বিএনপি অফিসে চাকরি করে একজন লোকের নাম হচ্ছে অ্যাডভোকেট বেলাল। সরওয়ার্দি বেলাল সহ এখানে থাকা বিএনপির বাকি নেতারা এই লোকরে এম এ আরিফিরে নাকি শিখাই দিছে, আপনি পরিচয় দিবেন, আপনি বাইডেন সরকারের কি উপদেষ্টা। তো আচ্ছা এই লোক মানে মোটামুটি কি তা কইতাম, দেশি ভাষায় সিগুলিয়াইয়ে এক ঠ্যাং কবরে গেছে গা, হ্যাঁ কি বোঝে না যে সে যে তারে বাইডেনের উপদেষ্টা দাবি করবে বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসে বৈশা, এটা যে রাতারাতি ভাইরাল হবে, এটা নিয়ে যে একটা রিয়াকশন হবে, এই লোকের কি এতটুকু সেন্স নাই? তাহলে মুসলিম ভাইয়ের বউয়ের কথা সত্য যে বয়স হয়ে গেলে বাচ্চারার মতন হয়ে যায়, যে কি বলে কি করে নিজেও জানে না, অথবা তিনি পাগল প্রকৃতির কেউ, কারণ তার কর্ম নিয়ে তার মানে সেন্স নাই। বাট আজকে হারুন ভাইয়ের এনে গেলে অনেকের সেন্স আসে, এই লোকেরও সেন্স ফিরে আসছে। ডিবি হারুন ভাইয়ের অফিসে যাওয়ার পর সেন্স আসার পর তিনি এমন এমন বক্তব্য দিয়েছেন যে সেখানে যাওয়ার পর তারে শিখাই দিছে, তিনি জানতেন না গতকালকে যে পুলিশ সদস্য মারা গেছেন, বাসে আগুন দেওয়া হয়েছে, বিচারপতির বাসায় আক্রমণ হয়েছে, বা একজন যুবদলের নেতা মারা গেছে, মানে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি জানতেনই না। না জেনে সেখানে গিয়া ওনারে যা বলতে বলছে উনি তা বলছেন, বেসিক্যালি এগুলো ওনার কথা না। তো হারুন ভাইয়ের অফিসে গেলে আবার খাওয়া দাওয়া খাওয়ায়, ভাত ভুনা খিচুড়ি পাঙ্গাস মাছ অনেক কিছু খাওয়ায়, ঝোলটুলো খাওয়ায়। তো যাই হোক, খাইয়া দাইয়া একদম আরামসে চেয়ারে বৈশা রিল্যাক্সলি কথাগুলো তিনি বলছেন যে কি, হারুন ভাই দেখেন ঘটনাটা হচ্ছে, আমি এটার জন্য সরি, আমি যা কইছি এখানে আমার কোনো দোষ নাই, আমার যা যা বলতে বলা হয়েছে তা তা বলছি। তো আমার একটা প্রশ্ন আর কি, যে এই লোক তিনি যখন গতকালকে বক্তব্য দিলেন আর আজকে তার যে বক্তব্য, তো এখানে আসলে উনি কি পাগল? ঘুরে ফিরে এই কথাটাই আসে, আপনি জানেন না শোনেন না, একটা ঠুস করে কথা বললে মানে কি বুঝাইতে চাইছেন? বিএনপি আপনার বুদ্ধি দিছে, বাট এই লোকেরও তো নিজস্ব একটা জ্ঞান বুদ্ধি আছে, তাই না? হিরো হইতে চাইছিলেন, তো এখন কী হইব? এখন এই লোকের আসলে হয়তো জেলও হইতে পারে, অথবা তিনি যেহেতু ইউএস সিটিজেন, বাট তিনি যে কুকর্ম করছেন এই কুকর্মের জন্য ওনার সিটিজেন মিটিজেনেরও টানটুন পড়ে যেতে পারে। এখন এই মুহূর্তে এই লোক চাইতেছে কোনো রকম মাফ টাফ চাইয়া বাংলাদেশ থেকে বের হয়ে যেতে, পার তিনি বড় ভয়ঙ্কর পদক্ষেপ নিয়েছেন। আর এখানে বিএনপির কিছু দায়িত্বহীনতা মানে আমার কাছে মনে হয় স্যার, যে মানে কাণ্ড জ্ঞানহীন কর্মকাণ্ড, একজন অফিসাইনা লোক আপনারা ঠিক মধ্যে চেয়ারে জাতীয় আপনাদের কেন্দ্রীয় অফিসাইনে বসাই এই বক্তব্যগুলো দেওয়াচ্ছেন, পরবর্তী সময় মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি জেলে আছেন, বাট তিনিও যাওয়ার আগে বলে গেছেন তিনি চেনেন না, ইশরাকও বলতেছে চেনেন না, কেউই চেনে না, কিন্তু এটা কি আসলে হইতে পারে বুঝছেন? আর যদি নাই চেনেন, এই লোকটারি স্পিকার বানাই একদম মাঝখানের চেয়ার সারিতে, যে জায়গাগুলোতে দলীয় প্রধানরা বসে অথবা যারা নেতা থাকে তারা বসে, সেইখানে বসে এই ধরনের বিবৃতি দেওয়ানোর বা তাকে এই চান্সটা দেওয়ানোর, এটাতে বিএনপি আসলে কেন করছে?
সেই অফিসে যারা দায়িত্বশীল ছিল বা সেখানে যারা দায়িত্বশীল ছিল, সরোয়ারদি সেখানে কীভাবে আসলো, মানে সব কিছু কেমন একটা হজবরলো আর কি। তো যাই হোক, কিন্তু এমএআরএফই মানে বাইডেনের উপদেষ্টার এবার কিন্তু খবরের পর গান আছে, নামদার উপরে তো একটা সমস্যা, বাইডেন টের পাইছে না, বুঝবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।